ফেসবুকে রিলস ভিডিও আপলোড কিভাবে করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গাইস, আপনারা যারা ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করে ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই হেল্পফুল হবে, কারণ আপনারা অনেকে কিন্তু আছেন হচ্ছে রিলস ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে পারে না ফেসবুক পেজে। আপনি যদি সঠিক নিয়মে হচ্ছে ফেসবুক পেজে যদি রিলস ভিডিও আপলোড করেন সঠিকভাবে এসইও করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই রিলস ভিডিও কিন্তু ভাইরাল হবে। ভাইরাল না হলে তো আপনারা ইনকাম করতে পারবেন না, মানে ভিউজ না আসলে তো আপনারা ইনকাম করতে পারবেন না। বাট এর জন্য কিন্তু আপনাকে সঠিক নিয়মে সঠিকভাবে কিন্তু হচ্ছে আপলোড করার সিস্টেমটা আপনাকে জানতে হবে। সো গাইস, আজকে ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে সঠিক নিয়মে ফেসবুকের ভিতর রিলস ভিডিও আপলোড করবেন। তো গাইস, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে গাইস, এখন আমরা দেখবো আমাদের ফেসবুক পেজে সঠিক নিয়মে কিভাবে রিলস ভিডিও আপলোড করব। তো এর জন্য আমরা কি করব, প্রথমত আমাদের ফেসবুকের যে অরিজিনাল যে অ্যাপসটি এটা ওপেন করব। অবশ্যই আমরা আমাদের যে ফেসবুক পেজটা সেটা সুইচ করে আমাদের আইডি থেকে সুইচ করে ফেসবুক পেজে কনভার্ট করে নিব, মানে হচ্ছে আমরা পেজের সুইচ করে রাখবো। তো তারপর আমরা কি করব, আমরা যখন পেজে ঢুকবো, ঢোকার পর এখান থেকে আমরা রিলস ভিডিও আপলোড করব। রিলস ভিডিও আপলোড করার জন্য আপনি কি করবেন, এখান থেকে এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা রিলসের একটা অপশন পাবেন। সো এখান থেকে কিন্তু আপনারা কি করতে পারবেন, আপলোড করতে পারবেন। আবার চাইলে আপনি চাইলে কিন্তু হচ্ছে এখান থেকে আপলোড করতে পারবেন, মানে আপনি যদি এখান থেকে আপনার পেজের প্রোফাইলে আসেন, আসার পর আপনি যদি নিচে যান তাহলে এখানে কিন্তু এই যে রিলসের অপশন পাবেন, এখানে ক্লিক করলে কিন্তু রিলস ভিডিও আপলোড করা যায়। বাট আপনাদেরকে আমি সহজ যে মাধ্যমটা সেটাই দেখাই দিই শর্টকাট, সেটা হচ্ছে যে প্লাস এখানে ক্লিক করবেন, তারপর এরকম আসবে, তারপর আপনি কি করবেন এই যে রিলসের যে অপশন দেখতে পাচ্ছেন রিলস অপশনে ক্লিক করবেন। সো রিলস অপশনে ক্লিক করার পর আপনার হচ্ছে এখানে মানে আপনার গ্যালারিটা ওপেন হবে। এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, আপনার যে রিলস ভিডিওটা আপনি আপলোড করতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে চুজ করবেন। তেমন ধরেন আমি এই ভিডিওটা চুজ করলাম, আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি কি করবেন, সুন্দর করে দিয়ে দিবেন, আমার ভিডিওটা কিন্তু হচ্ছে রেডি করা আছে এবং এডিটিং করা আছে, সুন্দর করে আপনি রিলস ভিডিওটা তৈরি করে নেবেন। রিলস ভিডিওটা তৈরি করা নেওয়ার পর আপনি চাইলে এখান থেকে অডিও অ্যাড করতে পারেন, টেক্সট অ্যাড করতে পারেন, তারপর ইফেক্ট আছে, স্টিকার আছে, যার যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। আপনি যদি এখান থেকে অডিও অপশনে ক্লিক করেন, সো এরকম আসতে পারে। তো আপনি কি করবেন, নিচে যে অপশন দেখতে পাচ্ছেন অ্যাড মিউজিক অপশন, এটাতে ক্লিক করবেন। তারপর আপনি চাইলে হচ্ছে স্টারা আলাদাভাবে এখান থেকে মিউজিক ইউজ করতে পারেন, এটা আপনার পার্সোনাল বিষয়। সো তারপরে হচ্ছে অরিজিনাল ভয়েস যদি মানে অফ করে দেন বা মিউট করে দিতে চান তাহলে এখানে ক্লিক করলে মিউট হবে, বা এটা আপনি চাইলে একবারে কি অফ করে দিতে পারেন, তাহলে হচ্ছে আপনার এখানে কিন্তু অরিজিনাল সাউন্ডটা অফ হয়ে যাবে। সো আপনি চাইলে এটা আপনার ইউজ করতে পারেন, এটা আপনার মানে পার্সোনাল ম্যাটার বা পার্সোনাল বিষয়। সো তারপর দেখেন এখানে টেক্সট আছে, আপনি অনেকে আছেন হচ্ছে মানে রিলসে কিন্তু হচ্ছে টেক্সট অ্যাড করে। সো আপনি কি করবেন, এখান থেকে টেক্সট অ্যাড করে দেবেন, এখানে স্টার্ট টাইপিং, সো এখানে ক্লিক করে আপনি টেক্সট অ্যাড করবেন। তারপর দেখেন এখানে হচ্ছে ইফেক্ট আছে, অনেক সময় আমাদের ভিডিও সুন্দর করার জন্য এখানে ইফেক্ট ইউজ করতে হয়, তো আপনি চাইলে এখান থেকে সুন্দর সুন্দর ইফেক্ট ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন 8K, সো আমি কিন্তু দিয়ে দিলাম। তো এখানে আপনি কি করবেন, ইফেক্ট ইউজ করবেন, তারপর স্টিকার আছে, যার যেটা পছন্দ তা আপনি এখান থেকে ইউজ করবেন। তো তারপর দেখেন আরেকটা অপশন আছে এখানে, সেটা হচ্ছে ইডিট রিলস নামে অপশন। গাইস দেখতে পাচ্ছেন এই যে গাইস দেখেন ইডিট রিলস, সো আপনি চাইলে এখান থেকে ইডিট রিলস অপশনে ক্লিক করলে অ্যাড করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন, স্পিড করতে পারবেন, ইনহ্যান্স করতে পারবেন, ক্রপ করতে পারবেন, মিরর করতে পারবেন। আপনারা একটু দেখে নেবেন যে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে করতে পারবেন, আপনার আপনার এই রিলস ভিডিও রিপ্লেস করতে পারবেন, স্পিড দিতে পারবেন। সো এটা আপনার বিষয়, এখানে আপনি নিচে কিন্তু সবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আমার কিন্তু ভিডিও রেডি করা আছে, আমি এখান থেকে ডান অপশনে ক্লিক করছি। তারপর আমরা কি করব, এখান থেকে হচ্ছে এই যে নেক্সট যে অপশনে দেখতে পাচ্ছি গাইস, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। সো দেখেন এখানে কিন্তু আপনাকে মেন টপিক, সো এখানে কিন্তু আপনাকে মেন কাজগুলো করতে হবে। সো একটু মানে ধৈর্য সহকারে দেখেন এখানে। সো এখানে যখন আসবেন, আসার পর এখানে প্রথমে আপনাকে ডিসক্রাইব করতে হবে, এবং আপনি প্রথমত যেই ভিডিওটা আপনি তৈরি করছেন, যে টপিকের উপরে আপনি ভিডিওটা তৈরি করতেছেন, সেই টপিকের টাইটেলটা প্রথমত আপনি এখানে দিবেন। যেমন ধরেন আমি হচ্ছে এখানে আমার যে মানে ইটা মানে টাইটেলটা সেটা কিন্তু আমি দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাইটেল দিয়েছি। তো টাইটেল দেওয়ার পর আপনি এখানে একটা স্পেস নেবেন, দেওয়ার পর এখানে দেখেন মেন টপিকটা। সো এখানে একটা হ্যাশ দিবেন, হ্যাশ দিবেন, হ্যাশ দেওয়ার পর আপনি এখানে লিখবেন হচ্ছে রিলস, মানে এখানে আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো এখান থেকে দিলাম হচ্ছে রিলস চ্যালেঞ্জিং, তো এরকম দিলাম, তারপরে আবার হ্যাশ দিব। মানে এখানে আমরা কি করব, এখানে সুন্দর করে আমরা হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করব। তো এখানে হ্যাশ দিব, হ্যাশ দেওয়ার পর আমরা এখানে আবারও লিখে দিচ্ছি রিলস ভাইরাল, তারপর লিখলাম হচ্ছে ফেসবুক পেজ, সো এখানে লিখে দিলাম হচ্ছে ফেসবুক পেজ, তারপর আবার আমরা হ্যাশ দিব। এইভাবে আমরা কি করব, সুন্দর সুন্দর মানে হ্যাশট্যাগ ইউজ করব, যেগুলো হ্যাশট্যাগগুলো হচ্ছে ভাইরাল চলে আর কি, তো ওইগুলো আমরা ইউজ করব। তো এখানে দেখে ফলোয়ার দিয়ে দিলাম, তারপর দিব হচ্ছে হ্যাশ দিব, তারপর এখানে লিখবো হচ্ছে নিউ
নিউ ফিড, সো এগুলো দিয়ে দিলাম। মানে হচ্ছে আপনি ভাইরাল হ্যাশট্যাগগুলো ইউজ করবেন, হ্যাশ দিবেন, ট্রেন্ডিং লিখবেন, তো এগুলো লিখবেন। এখানে দেখেন এখানে লিখেছেন ট্রেন্ডিং রিলস ভিডিও, ওকে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে অনেকগুলো আমরা এখানে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে ফেলছি। সো এখন দেখেন, এখন মেন টপিকসগুলো দেখেন, তো এখানে হচ্ছে এখানে কিন্তু মূল কাজগুলো আছে। সো এখানে দেখেন, এখানে হচ্ছে হু ক্যান সি দিস রিলস নামে অপশন এখানে পাবলিক দেওয়া আছে। সো এটাকে অবশ্যই পাবলিক করে নেবেন। আপনার যদি ওখানে অনলি মি দে অপশনগুলো থাকে তাহলে অবশ্যই আপনি পাবলিক করে নেবেন, তাহলে কিন্তু সবার কাছে আপনার ভিডিওটা কিন্তু চলে যাবে। তারপর এখান থেকে ইনেবল রিমিক্স, এটা আপনি চাইলে মানে অন করে দিতে পারেন, তাহলে হচ্ছে অন্য কেউ আপনার ভিডিওটা কি করতে পারবে, আপনার ভিডিওটা হচ্ছে রিমিক্স করতে পারবে। তারপরে হচ্ছে এখান থেকে ট্যাগ পিপল, সো এখানে ক্লিক করে কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে কিন্তু আপনি ট্যাগ করতে পারবেন, মানে ট্যাগের অপশন আছে। সো এখানে আপনার পেজের যখন ফলোয়ার বেশি থাকবে তখন আপনি চাইলে ট্যাগ করতে পারেন। সো এই হলো মূলত বিষয়। তারপরে হচ্ছে এখান থেকে লোকেশন অ্যাড করতে পারেন, সো এখানে ক্লিক করে আপনি চাইলে কিন্তু একটা লোকেশন সেট করে দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপর নিচে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাড টপিকস। সো অ্যাড টপিকসে যাবেন, অবশ্যই আপনার ভিডিওর সাথে যে টপিকসগুলো মিলে যায় তো সেগুলো কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিবেন। এখানে কিন্তু হচ্ছে তিনটা টপিকস মিল করা যায়, সো আপনি কি করবেন এখানে হচ্ছে তিনটা টপিক সুন্দর করে দিয়ে দিবেন এবং এই টপিকসগুলো কিন্তু হচ্ছে আপনাকে কাজে দিবে। তার কারণ হচ্ছে এই, আপনি যদি এখানে তিনটা টপিক সেট করে দেন তাহলে কিন্তু এই টপিকের ভিডিওগুলোর মানে মাঝখানে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু চলে আসবে। সো এই হলো বিষয়। সো আপনি যখন হচ্ছে ই করবেন মানে ভিডিওটা আপলোড করতে যাবেন, তখন কিন্তু অবশ্যই আপনি কি করবেন টপিক অ্যাড করে দিবেন। তো এখানে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে ধরেন আমি এখান থেকে তিনটা টপিক দিয়ে দিই। গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি টপিক সিলেক্ট করে দিয়েছি। আপনি সুন্দর করে টপিক দিবেন, দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন। আপনার ভিডিওর অনুযায়ী আপনি টপিকটা সেট করবেন, সবচেয়ে বেটার হবে, সেক্ষেত্রে ভিউজটা বেশি আসবে। তারপর সেভ বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার যে টপিকটা সেটা সেট হয়ে গেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে বুস্ট রিলস, সো বুস্ট করতে হবে না, টাকা দিয়ে বুস্ট করতে যাবেন কেন। তো এখান থেকে সি মোর অপশনে যাবে, এই যে সি মোর সেটিংস অপশন চলে যাবেন। তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে সিক্রেট সেটিংস। সো এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইট কোলাবরেশন নামে অপশন, সো এটাতে যদি ক্লিক করেন আপনি চাইলে বড় কোনো ফেসবুক পেজের সাথে কিন্তু কোলাবরেশন করতে পারবে, সেক্ষেত্রে ওই পেজে কিন্তু ভিডিওটা শো করবে। বড় কোনো ফেসবুক পেজের সাথে আপনি কোলাবরেশন করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিউজ কিন্তু বেশি আসবে, এটা আপনারা অনেকে আছেন পারেন। সো তারপর দেখতে পাচ্ছেন এই কাজগুলো করা হয়ে গেলে আপনি জাস্ট গাইস এখান থেকে হচ্ছে শেয়ার নাও যে অপশন দেখতে পাচ্ছেন। গাইস এখানে যখন আপনি শেয়ার নাও অপশনে ক্লিক করবেন আপনার যে রিলস ভিডিওটা সেটা কিন্তু হচ্ছে কি হবে, মানে এখানে কিন্তু আপলোডিং হবে। আপলোডিং নেওয়ার পর কিন্তু হচ্ছে আপনার রিলস ভিডিও কিন্তু হচ্ছে আপনার ফেসবুক পেজে কিন্তু হচ্ছে আপলোড হয়ে যাবে। এটা কিন্তু হচ্ছে একটি নতুন একটি ফেসবুক পেজ এবং আপনাদের সামনে কিন্তু আমি আপলোড করলাম ভিডিও, রিলস ভিডিও আপলোড করলাম। সো আপলোড হতে একটু সময় নেবে আর কি। সো তারপর কিন্তু হচ্ছে আমাদের আপলোড কিন্তু হয়ে যাবে। সো এইভাবে চাইলে কিন্তু হচ্ছে আপনি আপলোড করতে পারেন এবং এইভাবেই কিন্তু হচ্ছে সঠিক নিয়মে এসইও করে আর কি ভিডিওটা, রিলস ভিডিও। সো এইভাবে আপলোড করে কিন্তু আপনি চাইলে আপনার যে রিলস ভিডিওগুলো সেগুলো কিন্তু আপনি ভাইরাল করাতে পারেন। অনেকেই কিন্তু আছেন এই রিলস ভিডিও আপলোড করতে পারেন না, আশা করি আজকে ভিডিও দেখার পর থেকে আপনি ফেসবুকের ভিতর রিলস ভিডিও আপলোড করতে পারবেন। তো গাইস ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। এত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।